ঢাকার উত্তরার বেসরকারি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফুলেল শ্রদ্ধা, আলোচনা, নাচ, গান, আবৃত্তি সহ নানা আয়োজনে বিদ্রোহ, প্রেম ও চেতনার কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান লিয়াকত শিকদার সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। জাতীয় বিজ্ঞান